ভাবছে একা কান পেতে শোনো গাছের পাতারা মুখ লুকিয়ে কাঁদছে একা ঘুম ভাঙা কোনো পথের বাঁকে শেষ বিকেলে সূর্যটা ডাকে কাল রাতে এতদিন পর দুজন মিলে একটা পার্টিতে গেলাম, সেখানে কী এমন হয়েছে যে তুমি এভাবে রিয়্যাক্ট করলে? সো এম্বারাসিং। ঠিক এই জন্যই আমি বলেছিলাম যে না, যে ভুলেও গোল্ডেন কালারের কোনো ঘড়ি কিনবে না, সিলভার কালারের সিম্পল ডিজাইনের সুন্দর একটা ঘড়ি কিনে আপুকে গিফট করে দেবে, দেখবে আপু খুব পছন্দ করবে। আইসক্রিম খাবো? আইসক্রিম, চকলেট সব খাবো। আজ তো আর মম নেই, কেউ বাধা দেবে না আমাদের। কী সুন্দর লাগছে কাপড়টাকে না আমাদের, এই 20% ডিসকাউন্ট কিন্তু কাজে দিয়েছে। এই তোমাকে না কতবার বলেছি এভাবে আমার ভার্সিটির সামনে এসে দাঁড়িয়ে থাকবে না, কেন মুখো? কেন ভার্সিটির সামনে দাঁড়িয়ে থাকলে তোমার কি সমস্যা? সমস্যা কি মানে, আমার ভালো লাগে না। আচ্ছা তোমার কেন ভালো লাগে না বলো তো? ভালো লাগে না মানে ভালো লাগে না, তুমি আর এইভাবে ভার্সিটির সামনে এসে দাঁড়িয়ে থাকবে না। আচ্ছা ফাইন, আর দাঁড়াবো না। ঠিক আছে, রাগ করলে? না রাগ করবো কেন, তুমি বলছো ভালো লাগে না তাহলে দাঁড়াবো না। আমি তো ভাবলাম যে এইভাবে ভার্সিটির সামনে একটু দাঁড়িয়ে থাকলে প্রেমটা একটু জমে যেত না। কি যে বলো না বলো, এখন কি আর ভার্সিটির সামনে দাঁড়িয়ে প্রেম করার সময় আছে কারো? আমি তো দাঁড়িয়ে থাকি জাস্ট তোমার সাথে একটু হাঁটতে হাঁটতে কথা বলতে হবে জন্য। বাসায় অনেক গেস্ট আসছে, এখন যদি আমি বাসায় না যাই তাহলে আমি অনেক রাগ করব। আচ্ছা ফাইন চলো, রিক্সা পর্যন্ত তোমাকে তুলে দিই। আচ্ছা তোমাকে কি ভার্সিটি অনেক ছেলেরা প্রপোজ করে না? হ্যাঁ করে তো, কত করে। ইউ আর দ্য লাকি ওয়ান, আমি শুধু তোমার সাথে কথা বলি, আমি তোমাকে লাইক। শুনো, আমাকেও ফেসবুকে অনেক মেয়েরা নক করে বুঝছো, আমি বেলও দেই না। হ্যালো। হ্যালো, আচ্ছা শোনো, আমি তোমার অফিসের নিচে একটু এসেছিলাম, তুমি কি একটু নামতে পারবে 5 মিনিটের জন্য? এখন তো নামা সম্ভব না, জোরে একটা মিটিং এ আটকে গেছি। ও আচ্ছা ঠিক আছে, আমি আসলে একটা জিনিস এনেছিলাম তোমার জন্য, অসুবিধা নেই, আমি তোমার অফিসের গার্ডকে দিয়ে পাঠিয়ে দিচ্ছি, আর রাতে কথা হবে। গার্ডকে দিয়ে কেন, পরে তুমি দিও। আহ ওটা আমি আমার সাথে নিতে পারবো না, আর আমি তো নিজেই নিয়ে এসেছিলাম তোমাকে ওটা দেওয়ার জন্য, তুমি তো নামতে পারবে না, এই জন্য গার্ডকে দিয়ে পাঠিয়ে দিচ্ছি। না একদমই না, আচ্ছা তুমি 10 মিনিট দাঁড়াও, আমি কিছু একটা করে জাস্ট 2 মিনিটের জন্য নামছি। ওকে। আমি তোমার অফিস বাসা দুটোই কিন্তু চিনি। খুব মজা তাই না? খুবই মজা। আচ্ছা শোনো, তুমি যেহেতু 2 মিনিটের বেশি সময় দিতে পারবে না, তাই যেই কাজে এসেছি সে কাজ শেষে আমি বিদায় হই। কি বলো কি হয়েছে? এটা তোমার জন্য। এটা কি আমার জন্য? সেদিন আপুর জন্য ঘড়ি কিনতে গিয়েছিলাম, তারপরে এই ঘড়িটা দেখে তোমার জন্য খুব পছন্দ হয়ে গেল, পরে তোমার জন্য এটা কিনে ফেললাম। না করো না প্লিজ। না করার কোনো অপশন রেখেছো তুমি? না তা রাখিনি, কারণ এই ঘড়িটা আমি তোমার জন্যই পছন্দ করে কিনেছি। থ্যাঙ্কস আ লট।
মাই প্লেজার। এখন যাই, বস বসে আছে অলরেডি মিটিং এর জন্য। আচ্ছা বাই, থ্যাংক ইউ। তারা কিছু বলবে? আই এম সরি, আমি সেদিন তোমার সাথে সত্যি রুড বিহেভ করে ফেলেছি। সরি বলার সময় হলো তোমার? আমি জানি আমার বিজি থাকা নিয়ে তোমার অনেক রাগ অভিমান আছে। না, রাগ অভিমান এ সমস্ত আগে কাজ করত, এখন আর হয় না, অভ্যাস হয়ে গেছে। প্লিজ আমাকে মাফ করে দাও। ইটস ওকে, আমি কিন্তু সত্যি এখন আর ওই বিষয় নিয়ে রাগ করিনি। তাছাড়া আমিও সেদিন পার্টি থেকে ফিরে এসে তোমাকে অনেক কিছু বলেছি, আমিও সরি। না না, তুমি কেন সরি হবে? তুমি একদম ঠিক কথাই বলেছ। আমি তোমাকে আমার বিজনেস পার্টনারের পার্টিতে নিয়ে কারোর সাথে পরিচয় না করিয়ে দিয়ে নিজে বিজি হয়ে গিয়েছি, আমার একদম উচিত হয়নি। বোঝার জন্য থ্যাংকস। সকালে নাস্তা করে যাওনি কেন? খেতে ইচ্ছে করছিল না কাকা, তাছাড়া দেরিও হয়ে গেছিল। আম্মা তোমার জন্য পায়েস পাঠিয়েছেন আর খালা পিঠা, খাবে? ও, দুটোই আমার অসম্ভব পছন্দের, খাবো না আবার? আচ্ছা ঠিক আছে, ফ্রেশ হয়ে আসো, আমি গরম করছি। ওকে। ছোট্ট ওর বাবার সঙ্গে বাইরে গেছিল তো, খেয়ে এসছে। রুম্পা নাকি খাবে না, আর সাকিবও বাইরে থেকে খেয়ে এসছে। আর তুমিও নিশ্চয়ই না খেয়ে বসে আছো, তোমার তো ওষুধ খাওয়ার সময় পার হয়ে গেছে, তুমি তো অন্তত সময় মতো খেয়ে নিলে পারতে। সবাই একসাথে খাওয়ার অভ্যাস এতদিন ধরে চলে আসছে, এটা এখন একা একা কী করে খাবো? তাহলে ওষুধ খাওয়ার টাইম মেনটেন করবে না? আচ্ছা তুমি বেশি বেশি চিন্তা করো, একদিন না হয় একটু দেরি করে খেলাম, কি এসে যায় তাতে? আমি মোটেও অযথা চিন্তা করি না, বরং তুমি খামখেয়ালি করছো। আচ্ছা একটু খামখেয়ালি না হয় করলামই, কিন্তু আমি বলে দিচ্ছি আমি একা খেতে পারবো না। আচ্ছা ঠিক আছে, এখন থেকে আমি তোমার সাথে আগে আগে খাবো। ওরা কখন কে খেয়ে আসে বাড়িতে এসে বলে যে আমরা খেয়ে এসেছি, এসব আর ভালো লাগে না, আমরা দুজনে একসঙ্গে খাবো। তুমি পারো। আচ্ছা ঠিক আছে, আগে খেতে হবে না, আমি অল্প কিছু খেয়ে তোমার জন্য অপেক্ষা করবো, একসঙ্গে খাবো। শিওর খাবে তো? বললাম তো খাবো, বাচ্চাদের মতো খালি প্রমিস করিয়ে ছাড়ো। আমি বাচ্চাদের মতো কথা বলছি না, আমি ঠিক কথা বললি তোমার মনে হয় আমি বাচ্চাদের মতো কথা বলছি? হয়েছে, এবার খান্ত দাও, চলো খাই। চলো। তোমার টেস্ট যে আসলেই ভালো সেটা বলতেই হবে,
কোনো সন্দেহ আছে তোমার? অবশ্যই না, আশ্চর্য। এই যে তুমি আমার ঘুরছো ফিরছো, এটাতেই তো প্রমাণ হয়ে যায় তোমার টেস্ট কত ভালো। এটা কিন্তু অনেক ভালো বলেছো। তারপর কখন ফিরলে? ফিরেছি অনেক আগেই। বাসায় ফিরে দেখি আব্বু এক গাদা বাজা করে নিয়েছে। কি আর করার, আম্মুকে সেগুলো গোছাতে হেল্প করলাম। বাবা অনেক কাজে কিন্তু তুমি। হুম, তা বলতে পারো। আর বাসার কাজে আম্মুকে আমি হেল্প না করলে কে হেল্প করবে বলো? ওই আফনা তো সারাদিন বাইরে টুটি করে ঘুরে বেড়ায় গেম নিয়ে। হুম, না বেশ লক্ষ্মী আছো তুমি, তার সাথে রাগিও। আরে আমি অতটাও রাগি না, সময় বুঝে রাগ করি, সব সময় না। তাহলে অ্যাংরি বার্ড নামটা চেঞ্জ করে দিই নাকি? না না না, নাম চেঞ্জ করার দরকার নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। কাল কি প্ল্যান তোমার? যেহেতু গিফট পেয়েছি সেহেতু তো দেখা করতেই হবে। আর তাছাড়া আজকে তো স্যারকে খুব বেশি সময় দিতে পারিনি। কালকে তো সম্ভব না, উইকেন্ডে খুব বেশি দেরি না। কি করা যায় তাহলে? চলো উইকেন্ডেই বেরিয়ে পড়ি। জো হুকুম জাহাপনা। জি বিবে সাহেবা। এই শুক্রবার তো একদমই পারবো না দোস্ত, আমার একটা ইম্পর্টেন্ট কল আসছে, আমি তোকে পরে কল ব্যাক করি। হ্যাঁ ওকে, হ্যাঁ হ্যাঁ। হ্যালো, এত রাতে তোমার ফোনটা ওয়েটিং এ থাকে কেন? এক্সকিউজ মি, কি বলছো তুমি? কি বলছি শুনো নাই? হ্যাঁ কিন্তু তুমি কি বলছো, তুমি কি একবার ভেবে বলছো কিছু? আমি খুব সিম্পল একটা প্রশ্ন করেছি তোমাকে। হ্যাঁ আমি কথা বলছিলাম, একটা ফ্রেন্ডের সাথে কথা বলছিলাম। কেমন ফ্রেন্ড, ছেলে নাকি মেয়ে? ছি তাই, তুমি এত ন্যারো মাইন্ডেড, তুমি এভাবে কথা বলছো কেন? কি হয়েছে তোমার? আমি ঠিক এরকমই, সমস্যা আর আমার কিছু হয়নি। যা প্রশ্ন করেছি তুমি উত্তর দাও। যদি বলি আমি একটা ছেলে ফ্রেন্ডের সাথে কথা বলছিলাম তাহলে কি বলবে? আর কি বলবো, ফেসবুকে তুমি ছেলে ফ্রেন্ডের সাথে এত ক্লোজ হয়ে ছবি দিতে পারো, রাতের বেলা তুমি ফোনে ওয়েটিং এ থাকতে পারো, আর আমি তোমার ভার্সিটির সামনে গেলে তখন তোমার সেটা ভালো লাগে না। তুমি আমার সাথে সময় কাটাতে পারো না, চলে যাও। আমি একটা ঘন্টা দাঁড়িয়েছিলাম তবু তুমি চলে গেলে আমি কষ্ট পাইনি, কিন্তু এখন আমি কষ্ট পাচ্ছি। কেন পাচ্ছো? আমি পেতে বলেছি উল্টাপাল্টা ভেবে তো নিজে নিজে কষ্ট পাচ্ছো। আর যে সম্পর্কে মিনিমাম ট্রাস্ট তোমার আমার প্রতি নেই, সেই সম্পর্ক রেখে বা কি লাভ? ছি ফারা, এখন এখানে সম্পর্কটা আনছো তুমি? তাই আমি এই মুহূর্তে তোমার সাথে একদম কথা বলতে চাচ্ছি না, কাউকে দেখা হবে তখন কথা হবে। তুমি আজ হাঁটলে না? ইচ্ছে করছে না। না না হাঁটলে পরে তোমার ব্লাড সুগার বেড়ে যাবে। বাড়ুক না, বুড়ো কালে তো এরকম অসুখ বিসুখ বাড়বেই। বয়স হয়েছে বলেই তো বলছি, নিজের খেয়াল নিজেদের রাখতে হবে, নাহলে কে রাখবে? সেটাও সে ঠিকই বলেছ, আমি না দেখলে কে দেখবে বলো আমাকে? কেন আমি তোমার খেয়াল রাখি না? আরে দেখো, আমরা যখন নিজেরা নিজেদের খেয়াল রাখতে পারি তখন কেন অন্যের আশা করব? বয়স হলে মনে করি ছেলেমেয়েরা আমাদের খেয়াল রাখবে। আচ্ছা আবার মনে করি ছেলেমেয়েরা তাদের জীবনে উন্নতি করবে, তারা সুখে শান্তিতে থাকবে, তাহলে কোনটা করবে, আমাদের খেয়াল রাখবে নাকি তারা নিজেদের খেয়াল রাখবে?
আচ্ছা আমরা কেন আশা করব যে ওরা সবসময় আমাদের কাছে এটা সেটা জিজ্ঞেস করে আমাদের বিরক্ত করবে? হ্যাঁ, বিছানায় পড়ে গেলে সেটা আর একটা কথা, তখন দেখবে ছেলেমেয়েরা নিশ্চয়ই দেখছে। আরে তুমি নিজের হাতে ছেলেমেয়েদের মানুষ করছো, তুমি জানো না হ্যাঁ কেমন মানুষ করছো? ভালো করে মানুষ করে থাকলে ওরা ঠিক খবর নেবে। হ্যাঁ আচ্ছা এখন নেয় না, প্রত্যেক দিন রুম্পা আর সাকিব নিয়ম করে সকালবেলা ফোন করে আমাদের খোঁজ নেয়, নেয় না? তাহলে তুমি আসলে জীবনটাকে যেভাবে পজিটিভলি দেখো খুবই ভালো, সবারই উচিত ওইভাবে দেখা। আমি এমনি বলছিলাম আর কি, আসলে হয়েছে কি ওদেরকে খুব কাছে পেতে ইচ্ছে করে, তো ওই জন্য সারাদিন আমরা লাভ বার্ডে থাকি, এত ছেলে মেয়েদের দেখি, কিন্তু তারপরেও মনে হয় ওরা আমাদের কাছে থাকুক, ওদেরকে একটু আদর করি, সেই ছোটবেলার মতো ঝাঁপিয়ে পড়ুক কোলের উপরে, একটু আবদার করুক, সেই জন্যই আর কি। সেই কথা, আচ্ছা ঠিক আছে আমরা একদিন চলো আউটিংয়ে যাই, ফ্যামিলি আউটিং, রুম্পা সাকিব ছোটু আমি আর তুমি। দেখো ওদেরকে বলে যদি সময় করতে পারো। সময় করতে পারবে না কেন, ঠিক পারবে, তুমি নিজের হাতে ওদের মানুষ করেছো বললে না, তাদের উপর আস্থা নেই, এই বয়সে ছেলে মেয়েদের উপর একটু আস্থা রাখতে হয়। আচ্ছা ঠিক আছে চলো এখন ফ্রেশ হয়ে লাভ বার্ডে যেতে হবে। আমি লাভ বার্ডের সামনে। তো মানে তুমি আসবে না? তুমি না বললা গতকালকে যে আমরা বাকি কথাটা সামনাসামনি বলবো। আমার আজকে এক্সাম আছে, আমি আজকে আসতে পারবো না। আমি যেদিন তোমার সাথে কথা বলবো সেদিন যেই তোমাকে ফোন করে আসতে বলবো। সিরিয়াসলি? হ্যাঁ সিরিয়াসলি, আমার ইম্পর্টেন্ট এক্সাম বাদ দিয়ে, এক্সামের পড়া বাদ দিয়ে আমি তোমার ওই আলতু ফালতু কথা শুনতে আসতে পারবো না। আমার কথাবার্তা তোমার কাছে এখন ফালতু মনে হচ্ছে? তা আলতু ফালতু কথা বলে আর কি মনে হবে? বাহ খুব ভালো। শোনো তাইফ, তোমার সাথে কথা বলার কোনো ইচ্ছা কোনোটাই আমার নাই, আমি রাখি। তা তো অবশ্যই, যেহেতু বললা যে তোমার পরীক্ষা, এখন তো আমি রীতিমতো তোমাকে ডিস্টার্ব করছি। শোনো তাইফ, তুমি তো এবার আসলেই তোমার লিমিটটা ক্রস করে ফেলছো। লিমিট ক্রস করার কি হলো? আচ্ছা ফাইন, তুমি এক্সাম দাও আমি ফোন রাখছি, আর দেখা করার আগে একটু আমাকেও জানাও, কারণ এক্সাম তো আমাদেরও থাকে। শোনো, তোমার সাথে না আমার কিছু কথা ছিল। কি বলো? এটা দেখা করে বলতে হবে, ফোনে না। তাহলে তো আজকে হচ্ছে না, আমি এইমাত্র অফিস থেকে বাসায় ফিরলাম। তাহলে কবে? ফ্রাইডেতে। শিওর তো? 100% শিওর। আচ্ছা ঠিক আছে, ওকে, তাহলে শুক্রবার দিনই কথা হবে। এমন কি বলবে যে তোমার দেখা করেই বলতে হবে, ফোনে বলা যায় না? না বলা যায় না, কিছু কিছু জরুরি কথা সামনাসামনি দেখা করে তারপর বলতে হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে সামনাসামনি কথা হবে। ঠিক আছে রাখছি। ওকে বাই। বাই। আরে পুরান ঢাকা থেকে কাচ্চি নিয়ে এসেছি, অ্যাটলিস্ট আমি তো জানি পুরান ঢাকা কাচ্চি তোমার কতটা পছন্দ। বাইরের খাবার আনতে গেলে কেন,
আমি বুঝি বাসে রান্না করি না, নাকি আমার রান্না তোমার এখন আর ভালোই লাগে না? আচ্ছা এইভাবে বলছো কেন? কতদিন দুজনে একসাথে বাইরে খেতে যাওয়া হয় না, ইনফ্যাক্ট আমি বিজি থাকি বলেই যাওয়াটা হয় না। তাই ভাবলাম যে বাইরে থেকে খাবারটা কিনে দুজন একসাথে অন্তত খাই। তার চেয়ে বড় কথা, পুরান ঢাকার কাচ্চি তোমার খুব পছন্দ, সেটা তো আমি জানি, সেই জন্য। তাই বলে এভাবে আনতে হয়? আমাকে আগে থেকে জানাবে না আমি যা রান্না করলাম সেগুলোর কী হবে? আরে সমস্যা কী, ফ্রিজে তুলে রাখবে, পরে খাবো। কত যে তুমি পরে খাও আমার জানা আছে। মা, আমি এখন বিয়ের জন্য প্রিপেয়ার না। তো আপনি প্রিপেয়ার হবেন কবে? তাই আমার এক্সাম চলছে, আমি তোমার প্রেশার আর নিতে পারছি না। তোমার তো আমাকে নিয়ে খেলে সমস্যা, তাই না? অন্য কেউ যদি ফোন দেয় তাহলে তো তোমার কোনো সমস্যা নেই। আমি আসলে তোমাকে অনেকদিন ধরে বলবো বলবো করে বলা হয়ে উঠছিল না কি? আই থিঙ্ক আই লাইক ইউ। তুমি কি জাস্ট আমাকে প্রপোজ করলে? আমি এবার ঠিক করেছি, ফিরে এসে সত্যি সময় বের করবো, তোমাকে নিয়ে দেশের বাইরে কথা বলতে যাবো।